नमस्कार बंधुरा, आमी रंजिता। आमार साउथ इंडियन कुकिंग चैनले तोमादेर सबाइके स्वागत। तो बंधुरा, आज के तोमादेरके आरो एकटा नतून रेसिपी निये तोमादेर काछे चले एसेछि। तो आजकेर जे रेसिपिटा होलो सेटा होलो काबुली छोलार तरकारी। तो चलो बंधुरा, आमी तोमादेरके देखिये दिई काबुली छोलार तरकारी किरकम रान्ना हय एकेबारे किन्तु साउथ इंडियन स्टाइले। तो चलो आमी रान्नाटी स्टार्ट करछि। तो देखो बंधुरा, आमी काबुली छोला नियेछी। तो काबुली छोला के आमी किन्तु सेद्ध करे नियेछी। तो देखो एइभावेई आमी सेद्ध करेछी। आमी एटाके 6 घंटा आगे जले भिजिये दियेछिलाम, तारपरे आमी एटाके 5टा सीटी दिये सेद्ध करेछी। तो एइभावेई सेद्धटा होयेछे। तो तारपरे 5टा सीटी दिये आमी आलुके दिये आबार सेद्ध करेछी। तो आमार छोला सेद्ध होये गेछे। तो आर बेशी बकबक ना करे तोमादेरके आमी रान्नाटा देखिये दिई। तो आमी रान्नाटा स्टार्ट करछी। तो आमी ओवेनटा किन्तु धरिये दियेछी। एरपरे प्रथमे दिये देबो आमी तेल। तो तेलटा गरम होये गेले आमी एरपरे फोड़न दिये देबो। तो बंधुरा देखो, तेल किन्तु गरम हो गेछे। एरपरे आमी फोड़न दिए देव। तो आमी फोड़न दिएछी। तो ये फोड़नटा आमी तोमादेरके आगेओ एकटा भिडियोते बोलेछी, अनेक भिडियोते। एते आछे छोलार डाल और कालो सर्षे और आछे मुगे बिरिर डाल। तो एटा एकटु भाजा भाजा हो गेले एरपरे आमी दिए देव दालचिनी। तारपरे आमी दिए देव तेजपाता। तो तेजपाता एकटु हल्का भाजा हो गेले तारपरे आमी दिए देव पेंयाज दिए दिब। बंधुरा आमी किन्तु दुटो पेंयाज के देखो एकेबारे पतला पतला करे केटे नियेछि। तो आमी किन्तु छोला नियेछि, 500 ग्राम छोला नियेछि। तो तार जन्य आमी नियेछि तीनटे पेंयाज। तो एरपर पेंयाजटाके किन्तु एइभावे हल्काभावे नाड़ाचाड़ा करते हबे। पेंयाजटा जतक्षण ना कलर चेंज होच्छे आमरा किन्तु एइभावेई नाड़ाचाड़ा करते थाकबो। तो बंधुरा देखो पेंयाजेर कलर किन्तु चेंज होये गेछे। तो एरपर आमी दिये देव काँचा लंका चीरा। तो आमी दुटो काँचा लंकाके आमी चिड़े नियेछि। তারপরে আমি দিয়ে দেব মেথি পাতা। তো মেথি পাতা কাঁচা লঙ্কা দিয়ে আবারো আমি হালকাভাবে নাড়াচাড়া করতে লাগব। তো বন্ধুরা দেখো আমি পেঁয়াজ দিয়ে কিন্তু নেড়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব টমেটো কুচানো। তো দুটো টমেটোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো টমেটোটা একটুক্ষণ নাড়ার পরে এরপরে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট আমি দিয়ে দেব 2 থেকে 3 চামচ। তো এরপরে আদা রসুনের পেস্টকে দিয়ে আবারও আমি নাড়তে থাকবো। তো আদা রসুনের পেস্টের গন্ধ, একটা কাঁচা গন্ধ যতক্ষণ না কাটছে কিন্তু আমি এইভাবেই নাড়তে থাকব। তো বন্ধুরা দেখো টমেটো দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ নাড়ার পরে টমেটোগুলো কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপরে আমি দিয়ে দেব 1 চামচ 1.5 চামচ হলুদের গুঁড়ো। তারপরে আমি দিয়ে দেব 2 চামচ লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি নাড়তে থাকব। এরপরে আমি কিছু পরিমাণ জল দিয়ে দেব। তো জল দিয়ে আমি আবারও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। টমেটোগুলো কিন্তু বন্ধুরা, টমেটোগুলো কিন্তু একেবারে গলে যাবে না, তরকারিতে কিন্তু এরকম পিস পিসই থাকবে।
তো এরপরে আমি এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকিয়ে দেব। তো দেখো এরপরে আমি কিন্তু ঢাকা খুলে দেখব হয়েছে কিনা। দেখো বন্ধুরা মশলাটা কিন্তু ভালোভাবেই পেকে গেছে। তো এরপরে আমি দিয়ে দেব কারি পাতা। তারপরে আমি ঢেলে দেব আমার সেদ্ধ করে রাখা কাবুলি ছোলা। তো এটাকে দিয়ে আমি ওপর নিচ করে ভালোভাবে নাড়তে থাকব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের জন্য আমি এইভাবে ওপর নিচ করে নাড়তে থাকব। তো বন্ধুরা দেখো ভালোভাবে কিন্তু আমার কষা হয়ে গেছে। এরপরে আমি অল্প একটু জল দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকব। তো বন্ধুরা দেখো আবার না জল দিয়ে আমি একটুক্ষণ নাড়াচাড়া করে আবারও আমি ঢাকিয়ে দিলাম। তো বন্ধুরা এরপরে আমি কিন্তু ঢাকা খুলে দেখব যে আমার কারিটা হয়েছে কিনা। তো দেখো বন্ধুরা কালার কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে আর আর ওপর থেকে কিন্তু তেল উঠে এসেছে। এরপরে আমি দিয়ে দেব এক থেকে দু চামচ চানা মশলা। তারপরে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো, দু চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো আর চানা মশলা দিয়ে আবারও আমি এইভাবে ওপর নিচ করে নাড়াচাড়া করতে লাগবো। তারপরে আমি সবার লাস্টে আমি দিয়ে দেব কাজু বাটা, কাজু আর চালমগজকে আমি পেস্ট করে নিয়েছি। তো তারপরে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণ জল। আর আমার কাজু আমি যে বেটেছিলাম তার জলটাও কিন্তু আমি মিক্সি ধুয়ে আমি দিয়ে দেব। আবারও নাড়াচাড়া করে আমি ওপর নিচ করে নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেব কুচানো ধনে পাতা। ওপর থেকে আমি দিয়ে দেব কুচানো ধনে পাতা। তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে, আর একান্তই যাদের ভালো লেগে থাকবে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আবারও আমি ঢাকিয়ে দিচ্ছি। তো দেখো তো এরপরে আমি দেখছি হয়ে গেছে কি না। তো আমার কিন্তু রেসিপিটা কিন্তু শেষের মাথায়। তো বন্ধুরা দেখো কিন্তু কালারটা কিন্তু এইভাবেই আসবে। তোমরা কিন্তু আমি যেরকম করলাম এই রকম তোমরা যদি করো টেস্ট কিন্তু খুব ভালোই হবে টেস্ট। তো বন্ধুরা আমার কিন্তু আজকে রেসিপিটি কিন্তু এখানেই রেসিপিটি কিন্তু আমার হয়ে গেছে। তো এরপরে আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা দেখো রেসিপিটা দেখো একেবারে কালারটা কিন্তু এই রকমই আসবে। তো দেখো টমেটোও কিন্তু আমার গোটা গোটা টমেটো আছে। তো তোমরা যদি আটার পুরীর সঙ্গে এটা খাও তো খুব 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 ভালো লাগবে। তো বন্ধুরা তোমাদেরকে তো আমি টেস্টটা বলতে পারছি না, তোমরা আমার মতন যদি তোমরা এইভাবেই রান্না করো তো দেখবে এইভাবেই কিন্তু টেস্ট আসবে। তো বন্ধুরা আজকের মতন আমার ভিডিওটি কিন্তু আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। তো
আজকের মতন আমার ভিডিওটা আমরা শেষ করছি। তোমাদের কাছে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।